নমস্কার দর্শক বন্ধুগণ আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে আবার একটা গুরুত্বপূর্ণ যেটা ভিডিও নিয়ে এলাম আজকের ভিডিওর আলোচনার মূল বিষয় হচ্ছে রাত পহলেই মহালয়া তো এই মহালয়ার দিন একটা বিশেষ দিন সেই সঙ্গে আবার অমাবস্যা তিথি পড়েছে যার জেরে কিন্তু শুভ অশুভ ঘটনা ঘটনা ঘটবে এবং আগামী সময়েও ঘটেছে এবং আরও ঘটবে তো আজকের দিনে মানে এই মহালয়ার দিনে আপনারা কী কী করবেন আর কী কী করবেন না সেটা অবশ্যই জেনে রাখা জরুরি রয়েছে না হলে কিন্তু সংসারে অশান্তি চলে আসতে পারে বা আপনি হয়তো কোনো ভালো সুযোগ হাতছাড়া করে দিতে পারেন মানে ভালোটায় ভালো হয়তো মিস হতে পারে খারাপটায় খুব খারাপ হতে পারে তো আপনারা অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন তো চলুন আমরা ভিডিওর মূল অংশে যেয়ে আলোচনার বিষয়ে রাত পহালেই মহালয়া পূর্বপুরুষদের বিদায় জানানোর দিন পিতৃপক্ষের শেষ অমাবস্যা তিথিতে মহালয়া পালিত হয়ে থাকে এই অবস্যা তিথিতে আবার সর্বপিতৃ অমাবস্যা বিসর্জনীয় অবস্যাও বলা হয় এর জন্য এটা একটা একটা বিশেষ দিন এই দিন শ্রদ্ধা তর্পণ করে পিতৃপুরুষদের বিদায় জানানো হয় তবে মহালয়ার দিন বিশেষ কিছু নিয়ম নিয়মকানুন মেনে চলা উচিত যেটা খুব জরুরি রয়েছে এবং সেটা আমরা ভিডিওতে আলোচনা করবই এমন কিছু কাজ আছে যা মহলেয়ার দিন ভুলেও করবেন না হলে কিন্তু সমস্যা বেড়ে যেতে পারে পরিবারে অশান্তি লেগে যেতে পারে আর্থিক ক্ষতি হতে পারে তো অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন আবার কিছু কিছু অবশ্যই পালনীয় কর্তব্য রয়েছে যাতে কিন্তু আপনার পরিবারের সুখ শান্তি আর্থিক পরিস্থিতি ভালো হতে পারে পারিবারিক ঝামেলা মিটে যেতে পারে এবং পিতৃপুর মানে আপনার পূর্বপুরুষ আপনার উপরে আশীর্বাদ প্রাপ্ত বা আশীর্বাদ কৃপা করতে পারে পূর্বপুরুষদের আশীর্বাদ লাভের জন্য এই কাজটি অবশ্যই করা উচিত অন্তত এইটুকু যেটা আমরা আলোচনা করব সেটা করা খুব জরুরি রয়েছে আর আপনি কিছু করুন বা নাই করুন তো আমরা ভিডিওতে সেটা বিস্তারিত আলোচনা করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়ত আপডেট পেতে প্রথমে জেনে নেব আমরা মহালের দিন আপনারা কোন কাজগুলি ভুলেও করবেন না প্রথমত হচ্ছে মহলের দিন কোনো শুভ কাজ করতে নেই ওই দিন বিয়ের আলোচনা করা উচিত নয় মানে শুভ কাজগুলো কি কী সেগুলো আমরা বলছি বিয়ের আলোচনা করা উচিত নয় আপনার অনেক দিনের ইচ্ছে ছিল কোনো গাড়ি বাড়ি কেনার সেটাও না কেনাই শ্রেয় হবে ওই দিন বিশেষ করে আবার যদি কোনো নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা নিয়ে থাকেন তো সেটাও না শুরু করলেই ভালো হয় বিশেষ করে আমরা একটা ভিডিওতে আলোচনা করেছিলাম কোন কোন রাশির উপরে খারাপ প্রভাব পড়ছে গ্রহণের জন্য তিনারা অবশ্যই এটা ভালো করে মেনে চলুন না হলে কিন্তু সমস্যা আরও বেশি বাড়তে পারে তো এগুলো হয়তো মেনে চললে কিছুটা কম প্রভাব পড়বে আচ্ছা এরপরে আসছি কি করা উচিত না একদম মহালয়ার দিন আপনারা একদমে কোনো রকমেরই আমিষ খাওয়া যাবে না কোনো রকমের আমিষ খাওয়া যাবে না পুরোটাই নিরামিষ খাওয়ার চেষ্টা করবেন এটা খুব জরুরি রয়েছে পূর্বপুরুষের ছবি সামনে আমিষ খাবার দেবেন না পূর্বপুরুষের সামনে মানে আপনার পূর্বপুরুষদের অঞ্জলির পরে বা খাবারের দেওয়ার সময় সেখানে কোনোভাবে আমিষ খাবার দেওয়া যাবে না তর্পণ করবেন যে ব্যক্তি তিনি চুলদাড়ি কাটবেন না ওই দিন ওই সব কিন্তু করা যাচ্ছে না মহালয়ায় ধূমপান মদ্যপান একদম নিষেধ যারা করেন অন্তত আজ মানে ওইটা ওই দিন মানে মহালয়ার দিন অন্তত বাদ দিয়ে দিন না নাহলে কিন্তু অশান্তি সমস্যা কন্টিনিউয়াসলি লেগে থাকবে যা আপনার পারিবারিক পরিস্থিতিকে নাজেহাল করবে এবং আপনার স্বাস্থ্যের উপরে হানি আসতে পারে আপনার আর্থিক পরিস্থিতির উপর হানি আসবে সুখ শান্তির উপরে একটা প্রভাব পড়ে যেতে পারে এরকম একটা বিষয় কিন্তু রয়েছে তো অবশ্যই আপনারা ওইগুলো অন্তত মেনে চলুন ওই দিন কেউ দান দক্ষিণা চাইলে তাদের ভুলেও খালি হাতে ফিরিয়ে দেবেন না যতটুকু পারবেন আপনার যতটুকু সামর্থ্য ততটুকু দিয়েই তাকে সাহায্য করবেন বাড়িতে খাওয়ার চাইলে এলে খালি পেটে ফিরিয়ে দেবেন না অবশ্যই কিছু না কিছু খাবার দিয়ে পাঠান খাবার খাইয়ে পাঠান যদি নাও কিছু থাকে অন্তত কিছু কিনে দিয়ে আপনি ওকে খাওয়াতে পারেন এটা আপনার জন্য ভালো হবে না হলে কিন্তু এটা আপনার পিতৃপক্ষেরও যে আশীর্বাদ পেতেন ওটাও কিন্তু না পাওয়ার একটা ব্যাপার থেকে যায় তো এগুলো একটু মেনে চলার চেষ্টা করুন আর দান হিসাবে আপনারা যেটা দিতে পারেন সেটা হচ্ছে আটা ও চাল দান করতে পারেন এতে আপনারই অনেকটা পুণ্যপ্রাপ্তি হবে তো এই বিশেষ কয়েকটা কাজ আপনারা একদমই করবেন না না হলে কিন্তু ওই সমস্যা অশান্তি এই ব্যাপারগুলো কিন্তু ঘটতে পারে এবং আপনার স্বাস্থ্যের উপরে প্রভাব আসতে পারে তো এগুলো একটু মেনে চলবেন বিশেষ করে যেনারা পিতৃতর্পণ করবেন আর কি তাদের জন্য এই নিয়ম বেশি করে মানা উচিত আর এমনি ওভারঅল সবার জন্য নিয়মটা থাকছে আপনারা যতটা পারেন ততটা মেনে চলার চেষ্টা করুন সেটা খুব জরুরি রয়েছে এতে আপনি দেবীর কৃপা লাভ করতে পারবেন যদি আপনারা সমস্ত নিয়ম মেনে চলতে পারেন তো এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে হচ্ছে যে কাজগুলো আপনারা অবশ্যই করবেন যাতে আপনাদের লাভবান হবেন উন্নতি হবে প্রফিট হবে তো আমরা সেটা আলোচনা করছি প্রথমত যেটা লক্ষ্য করা যাচ্ছে ভোরে ঘুম থেকে উঠে স্নান ছেড়ে নিন এবং পারলে পুজো পাঠ করে নিন এটা আপনার জন্য সব থেকে ভালো হবে একদম ভোরে উঠুন এবং স্নান করে কাজ শেষ করুন ধুতি পরে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করবেন খালি পেটে তর্পণ করা উচিত কোনো রকমভাবে কোনো কিছু খাওয়া যাবে না ধুতি পরতেই হবে অবশ্যই এটা তো বাধ্যতামূলক এটা অবশ্যই তর্পণ করুন তিন নম্বর হচ্ছে যেটা অবশ্যই করা জরুরি রয়েছে যারা তর্পণ করতে পারেন না তারা পূর্বপুরুষের ছবিতে মালা পরিয়ে প্রিয় খাবার রেখে দিতে পারেন আপনার পূর্বপুরুষদের মানে যার ছবিতে লাগাবেন মালা তার পছন্দের খাবার অবশ্যই তার সামনে রেখে তাকে মালা দান করুন তাতেও আপনাদের হবে মানে কিছুটা হলেও পুণ্যপ্রাপ্তি হবে এবং কৃপা প্রাপ্তির সম্ভাবনা আশীর্বাদ প্রাপ্তির সম্ভাবনা থাকবে এরপরে আমরা আলোচনা করছি চার নম্বর যে কাজটি আপনাদের মানে করতেই হবে সেটা হচ্ছে ওই দিন দান ধ্যান অবশ্যই করবেন দরিদ্রদের খাবার খাওয়াবেন আপনারা যতটুকু পারবেন ততটুকুই খাওয়াবেন এই নয় যে সবাইকে খাওয়াতে হবে এবং বেশি করেই খাওয়াতে হবে আপনি যতটুকু পারেন ততটুকুই খাওয়ান আর পোশাকেও দিতে পারেন মানে দানস্বরূপ আপনি খাবার তো দিচ্ছেনই সেই সঙ্গে আপনারা যদি পারেন যদি সামর্থ্য থাকে পোশাকও দান করতে পারেন তো সেটা করলে খুবই ভালো এতে আপনি আশীর্বাদ পাবেন প্লাস আপনি দেবীর কৃপা লাভও করবেন গরু এবং পাঁচ নম্বর যে কাজটা গরু কুকুর কাক ইত্যাদি প্রাণীদেরও খাওয়ার খাওয়াতে পারেন এটাও করতে পারেন এতে আপনিও কৃপা লাভ করবেন এবং ছ নম্বর যেটা শেষ বলা যেতে পারে ওই দিন বিষ্ণুর নাম জপ করবেন দিন পারলে জপ করুন এছাড়া রামায়ণ মহাভারত অথবা গীতা পাঠ করা উচিত ধর্মীয় গ্রন্থগুলি অবশ্যই পাঠ করুন এতে আপনার মনে শান্তি ভাব থাকবে দেবীর কৃপা লাভ করবেন এবং পূর্বপুরুষদের আশীর্বাদ কৃপা দুটোই লাভবান হবেন বা দুটো লাভবান করতে পারবেন তো এই ছিল কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো মেনে চলবেন আর যেগুলো মেনে চলবেন না তো সম্পূর্ণটা মেনে চলুন সম্পূর্ণ মানে খারাপটা যাতে না হয় সেদিকে খেয়াল রাখুন আর যতটা ভালো বিষয় যেগুলো বললাম সেগুলো নিষ্ঠা ভরে সম্পূর্ণভাবে করার চেষ্টা করুন সেক্ষেত্রে আপনি কিছু না কিছু অবশ্যই পজিটিভ ঘটবে আপনার সঙ্গে এবং আপনার কিছু না কিছু হলেও তাদের আশীর্বাদ প্রাপ্তি বা কৃপা প্রাপ্তির সম্ভাবনা থাকবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন